আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থান্ডারস্টর্ম, তার সাথে লাইটনিং অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গের যে উপরের 5টি জেলা, পাহাড়ি জেলা, তাতে মূলত আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলাতে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে অংশত মেঘলা আকাশ, সাথে দু এক পশলা বৃষ্টি। তাপমাত্রা তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার মোটামুটি ওই 34 থেকে 35 আর 27 থেকে 28-এর মধ্যে থাকবে।